লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক গিমিক বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে 48 ঘণ্টা ধর্ণা অবস্থানে বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার মমতা স্পষ্ট করে দেন, কেন্দ্র টাকা দিলে ভালো, কিন্তু আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না তার সরকার। রাজ্যে যে 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের মজুরি বকেয়া রয়েছে তা মেটাবে নবান্নই। মমতা এদিন বলেন, 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 21 ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21 ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। এর আগে বহুবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। 21 জুলাই এর মঞ্চ থেকে 100 দিনের কাজের জন্য বাংলার সরকারের তরফে আর্থিক বরাদ্দের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। তারপর কেটে গিয়েছে বেশ কয়েক মাস, প্রকাশ্যে এসেছে ক্যাগের রিপোর্ট, আর সেখানেই উঠছে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। এই আবহেই মুখ্যমন্ত্রীর আর্থিক অনুদান ঘোষণায় রাজনৈতিক অভিসন্ধি দেখছে রাজনৈতিক মহল। এর আগে একাধিকবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করার অভিযোগ তুলেছে বিরোধীরা। বিরোধী দলনেতার তথ্য দিয়ে মিড ডে মিলের টাকা অন্য খাতে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এবার ক্যাগের রিপোর্টে এই ঘটনা কার্যত প্রকাশ্যে এসে গিয়েছে। আর প্রশ্ন উঠছে, লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কি এই ঘোষণা মুখ্যমন্ত্রীর? কারণ হকের ডিএ চাইতে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নানা ধরনের কথা শুনতে হয়েছে এই রাজ্যের সরকারি কর্মচারীদের। মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন টাকা নেই। আর এখানে প্রশ্ন উঠছে, হঠাৎ করেই এত টাকা কোথায় পেলেন মুখ্যমন্ত্রী? জানিয়ে কটাক্ষ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ। মজার ব্যাপার হচ্ছে, শুনতে পাই যে তার কাছে নাকি টাকা নেই। এখন কোনো কোনো সময় যে টাকার গাছ কোথা থেকে গজিয়ে যায় সেটা আমরা বিগত 1 বছর ধরে বুঝতে পারিনি। আসলে আমরা সবটাই বুঝি, এই ফান্ডগুলোকে 2016-17 অর্থবর্ষ থেকে 2020-21 অর্থবর্ষের মধ্যে এই 5 বছরে 1,06,817 কোটি টাকা দিয়েছে। সেখানে যেখানে ক্যাগ রিপোর্ট করছে যে এই যে টাকা দেওয়া হয়েছে সেই টাকাটা কিন্তু মানে গভর্নমেন্টের নিয়ন্ত্রণের বাইরে এবং এর কোনো অডিট হয় না। কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবিরও, টাকা কোথা থেকে আসবে প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি। এটা কেন্দ্রীয় প্রকল্প তো, এই টাকা উনি যদি দেন, প্রথম কথা হচ্ছে এই টাকা দেওয়ার ওনার টাকা কোথা থেকে আসবে, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয় প্রশ্ন, এটা হচ্ছে ক্যাডারদেরকে পোষণ করার জন্য, আমার যেটা মনে হয় ক্যাডারদেরকে পোষণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীরা সিস্টেম বের করেছেন। ওই সবাই পাবে না, যারা ওনার পার্টির ক্যাডার তারাই টাকা পাবে অ্যাকাউন্টে। তারপরে যখন আমরা এই হিসেব টিসেব দিয়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে কেন্দ্র সরকার যখন আবার টাকা দেবে, তারা ডবল ডবল টাকা পাবে। হ্যাঁ, এবং এটা গ্রাম উন্নয়ন মন্ত্রকের টাকা তো, সেই আলাদা বাজেট ফান্ড সেখান থেকে অ্যালোকেশন হয়। কয়েকশো কোটি টাকা দান দিয়ে ভোট কেনার চেষ্টা মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 100 কোটি টাকা ভোটের আগে দান দিয়ে এটা ঘুষ দেওয়ার কার্য তো সামিল, বাকিটা কি করছেন করতে দেন, সবাই সব দেখছে। চোর আপনি পালাতে পারবেন না, আপনি কত বড় চোর সবাই জানে। যেখানে বারংবার টাকা নেই তত্ত্ব শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়, সেখানে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কের জল কোন দিকে গড়ায় আপাতত সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ। প্রাথমিকভাবে 47 বিধায়কের সমর্থন থাকলেও শপথ গ্রহণের দিন পর্যন্ত 43 বিধায়কের সমর্থন জোগাড় করতে পেরেছে ঝাড়খণ্ডের চম্পাই সোরেন সরকার। 81 আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ম্যাজিক ফিগার 41, ফলে জোট সরকারের দাবি সঠিক হলে সহজেই আস্থা ভোটের ফল যাবে চম্পাই সোরেন সরকারের দিকে। সূত্রের খবর, আগামী সোমবার আস্থা ভোট আয়োজন করতে পারে জেএমএম, কংগ্রেস, আরজেডি, জোট সরকার। সেদিন আবার ভোটাভুটিতে অংশ নেবেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইডি হেফাজতে থাকা সোরেন আদালতে আর্জি জানিয়েছিলেন, কোর্ট সেই আর্জি মঞ্জুর করে তাকে আস্থা ভোটে অংশ নিতে অনুমতি দিয়েছে। ফলে আস্থা ভোটে জোট সরকারের দিকে বিধায়ক সংখ্যা 44 হওয়ার সম্ভাবনা। অপরদিকে বিজেপি নেতৃত্বাধীন বিরোধী জোটের দিকে 32 বিধায়কের সমর্থন। ইতিমধ্যে ঘোড়া কেনা বেচা রুখতে অন্তত 40 জন শাসক বিধায়ককে হায়দ্রাবাদে স্থানান্তরিত করা হয়েছে। শনিবার সকালেই তারা কংগ্রেস শাসিত রাজ্যে পৌঁছন।
তাদের স্বাগত জানিয়েছে তেলেঙ্গানা প্রদেশ নেতৃত্ব। ক্যালকাটা নিউজ। শুক্রবার থেকে শুরু হয়েছে 2024 মাধ্যমিক পরীক্ষা, আর জীবনের প্রথম বড় এই পরীক্ষা নিয়ে পড়ুয়াদের কিছুটা ভয়, কিছুটা দ্বিধা আর অনেকখানি স্বপ্ন জড়িয়ে থাকে। কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থা চিত্র এমনই যে কড়া নিরাপত্তার পরেও পরপর দুদিন ফাঁস হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। সিএন এর মাধ্যমে এই খবর প্রথম জানতে পারেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সিএন এর প্রতিনিধি মণি ভট্টাচার্যকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে এই ঘটনার কথা স্বীকারও করেন পর্ষদ সভাপতি। এরপরেই শনিবার একটি সাংবাদিক বৈঠক করে তিনি জানান, এই ঘটনা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। এই ঘটনায় জড়িত থাকার কারণে বহু পড়ুয়ার পরীক্ষাও বাতিল করে দেওয়া হয়েছে বলে জানালেন পর্ষদ সভাপতি। ও আমাদেরকে জানায় এবং মণি ভট্টাচার্য তো ও জানায় যে এরকম একটা কোয়েশ্চেন পেপার ঘুরছে যেখানে কিউআর কোডটা ঢাকা দেওয়া, তো সেইটা আমরা সেই ছবি আমাদের কাছে আমরা পাই। পাওয়ার পরে আমরা সেটা নিয়ে আমাদের যতটা ক্ষমতা আছে তার মধ্যে দিয়ে যতটা আমরা খুঁজে পাই, তার ফলে আমরা আমাদের আজকে যেটা হয়েছে এই কিউআর কোড ঢাকা দিয়ে প্রশ্নপত্র বের করার জন্য 11 জন ক্যান্ডিডেটের পরীক্ষা আমরা ক্যান্সেল করেছি। টোটাল 11 জন ক্যান্ডিডেটের পরীক্ষা আজকে আমরা সম্পূর্ণ বাতিল করেছি। এছাড়াও বাতিল পরীক্ষার্থীর তালিকায় রয়েছে আমগুড়ি রামমোহন হাই স্কুল থেকে একজন, কাটোয়ার দক্ষিণ দিনাজপুর বল্লা রাজকিশোরী হাই স্কুল এবং পাঁচকুড়িতলা হাই স্কুল, যাদের থেকে মোবাইল পাওয়া গিয়েছে। ভগবানপুর KBS হাই স্কুলের 4 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে। মালদহের এনায়েতপুর হাই স্কুল এবং গোপালপুল হাই স্কুল থেকে 7 জনের পরীক্ষা বাতিল। মালদহের পাঁচকুড়িতলা হাই স্কুল থেকে 1 জনের পরীক্ষা বাতিল। এছাড়াও মালদহ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 14টি মোবাইল ফোন, 161 জনের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ওই গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। গ্রুপ অ্যাডমিন এবারের মাধ্যমিক পরীক্ষার্থী, পরীক্ষা বিঘ্নিত করার জন্য এই কাজ বলে মন্তব্য পর্ষদ সভাপতি। বিষয়টা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে আমাদের কাছে সলিড এভিডেন্স আছে যে এই যে ঘটনা যেটা আমি বললাম যে আমাদের 11 জন ক্যান্ডিডেটের আমি মালদা জেলায় যাদের সম্পূর্ণ পরীক্ষা বাতিল করেছি, এই ক্যান্ডিডেটদের যে কার্যকলাপ আমরা যখন জানতে পারি, জানার পরে তাদের কাছ থেকে মোবাইল যখন বাজেয়াপ্ত হয় তার ডিটেলস যখন আমাদের কাছে পাই, আমরা সেইগুলো থেকে যা যা তথ্য পাই সেগুলো দেখে আমাদের এটা ধারণা ছিল, এখন সেটা এভিডেন্স আকারে আমাদের হাতে এসেছে। পাশাপাশি তিনি জানালেন দৃষ্টি ঘোরানোর জন্য এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ঘটনা ঘটানো হচ্ছে। এখানে একটা উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত আছে এটা আমার ধারণা হয়েছে, আমার হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে। এটা শুধুমাত্র ম্যালাইন করার জন্যে, দৃষ্টি ঘোরানোর জন্যে এই ঘটনাটা করা হচ্ছে, এবং এটা তার মানে এত বছর ধরে হচ্ছিল। আমি যেটা বুঝতে পারছি, বোর্ড যে জায়গায় আজকে যে পর্যায়ে এসে আজকে এই স্টেপসগুলো নিতে হচ্ছে। আমি গতকালও বলেছিলাম যে কারোর পরীক্ষা ক্যান্সেল করে কোনো আনন্দ নেই, আজও সেটা বলছি যে এই পরীক্ষাগুলো ক্যান্সেল করে এই বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক, আমি সেটা চাই না। তবে পর্ষদ সভাপতির দাবি, পড়ুয়াদের পরীক্ষা বাতিল করার পক্ষপাতী তিনি নন, কিন্তু এক্ষেত্রে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে পর্ষদ। তবে এই মুহূর্তে বাকি পরীক্ষা নির্বিঘ্নে হবে কিনা, আবারও প্রশ্নপত্র ফাঁস হবে, সে প্রশ্নের উত্তর দেবে সময়। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ। পরিকল্পিত অপরাধ করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আদালতে এমনই দাবি CBI-এর।
পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ। শনিবার আলিপুরের সিবিআই বিশেষ আদালতে ছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন সংক্রান্ত মামলা। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী আবেদন করেন, পার্থ চট্টোপাধ্যায়ের নাম এফআইআরে ছিল না এবং কবে ট্রায়াল হবে তারও কোনো সদুত্তর নেই। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী ছিলেন, তাই যে কোনো শর্তে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়। এদিন শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। ওরা ফার্স্ট চার্জশিটও দেখাতে পারেনি, সেকেন্ড চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় কোনো নাম ছিল না। থার্ড চার্জশিটে দেখিয়েছে যে একজন মহিলা সেই সময় দিদেন চেয়ারম্যান অব দ্য এসএসসি বোর্ডে ছিলেন, তাকে পার্থ চট্টোপাধ্যায় বকাবকি করেছিলেন। রিজন অব বকাবকি ওর কিছু দেননি। ট্রায়াল হতে পারবে না কেন ওনারা বলছেন স্যাংশনের জন্য ওনারা দিয়েছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কেন স্যাংশন হতে গেলে ওনাদের যে ইলেকট্রনিক ডকুমেন্টস বা ডিভাইসেসের FSL রিপোর্ট আছে, 17 ইলেকট্রনিক ডিভাইসের রিপোর্ট আছে যা এখনও ওনারা বলছেন অ্যাওয়েটেড। তাহলে উইদাউট কমপ্লিট চার্জশিট কখনো স্যাংশন অবটেন করা যায় না। তবে এদিন শুনানিতে প্রথম থেকেই বিস্ফোরক মন্তব্য করে সিবিআই। এদিন সিবিআই বিচারকের সামনে চাঞ্চল্যকর দাবি করে, কাকে কাকে নিয়োগ করা হবে, কাকে কাকে বাদ দেওয়া হবে, পুরোটাই ছিল পরিকল্পনা। যারা এতে সায় দিত না তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হতো, বাড়িতে বৈঠক করে পদত্যাগ পর্যন্ত করানো হয়েছিল। দুর্নীতির গোটা ছবিতেই রয়েছে পার্থ চট্টোপাধ্যায়। অপরাধ করতেন পরিকল্পনা করে, যাতে প্রকাশ্যে তিনি না থাকেন। শিক্ষা এমন একটা জায়গা যা সমাজ তৈরি করে। একজন চিকিৎসক কোনো একটা ভুল করলে একজন রোগীর ক্ষতি হয়, কিন্তু এরা যে ধরনের অযোগ্য শিক্ষক নিয়ে এসেছে তাতে সমাজের ভবিষ্যৎ কোন দিকে যাবে? পরিস্থিতি কখনো মিথ্যে কথা বলে না, পরিস্থিতি দেখাচ্ছে বর্তমানের ছবিটা। সিবিআই বিশেষ আদালতের বিচারক সব শোনার পর পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন খারিজ করে দেন। রাজীব নস্কর, রিপোর্ট, ক্যালকাটা নিউজ। শিক্ষক নিয়োগ দুর্নীতির পরিকল্পনা ছকেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতে সিবিআই এভাবেই পার্থ চট্টোপাধ্যায়কে কার্যত শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের কিংপিন বলেই দাবি করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিস্ফোরক দাবি, যারা সঙ্গ দিত না তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হতো, বাড়িতে বৈঠক করে পদত্যাগ পর্যন্ত করানো হয়েছিল। দুর্নীতির গোটা ছবিতেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। অপরাধ এমন পরিকল্পনা করে করতেন যাতে তিনি সামনে না আসেন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিবের বিরুদ্ধে আদালতে এভাবেই সুর চড়া সিবিআই এর। এরপরেও কি পার্থ চট্টোপাধ্যায় দাবি করবেন নিয়োগ দুর্নীতিতে শিক্ষামন্ত্রীর কোনো ভূমিকা নেই? ট্যাক রিপোর্টে উল্লেখ, মমতা সরকারের অন্যতম শিক্ষা দপ্তরেও তহবিল তছরূপ, অর্থ নয়ছয় হয়েছে। এই তছরূপের দায় কি নেবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, নাকি এখানেও মন্ত্রীর কোনো ভূমিকা নেই বলেই দায় এড়াতে চাইবেন তিনি? অন্তরালে থেকে অডিও বার্তা পাঠানোর সঙ্গেই আইনজীবী মারফত আগাম জামিনের আর্জি করছেন তিনি। বিরোধীরা বলছেন এ যেন উল্টা চোর কোতওয়াল কা ডাটে। দুর্নীতিকাণ্ডে তদন্তে আসা আইডির উপর হামলা চালিয়ে ক্ষান্ত হননি শাহজাহান। এবার আদালতে কেন্দ্র তদন্তকারী সংস্থাকে উল্টে কাজ করায় তুলছেন তৃণমূল নেতার আইনজীবী, অভিযোগ বিরোধীদের। তাদের আবার প্রশ্ন, রেশন কাণ্ডে শাহজাহান যদি স্বচ্ছ হয়ে থাকে তাহলে 5ই জানুয়ারি তদন্তে কেন সহযোগিতা করলেন না? কেন বারবার গ্রেপ্তারির ভয় আগাম জামিনের আর্জি করছেন? সন্দেশকালে তৃণমূল নেতার আইনজীবীর কোর্টে যুক্তি, শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে, ফলে ইডি তাকে গ্রেপ্তার করতে চাইছে, অর্থাৎ উনি যেন ধরেই নিলেন গ্রেপ্তার হবেন শাহজাহান। তবে এই প্রশ্নই তুলছে বিরোধী শিবির, এটা কি ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। বিরোধীরা এক সুরে বলছেন এরাজ্যে চুরি দুর্নীতি বুক বাজিয়ে হবে, সেই দুর্নীতির খতিয়ানকে এক রিপোর্ট তুলে ধরলে তাকে অস্বীকার করা হবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ধমকে চমকে রাখা হবে, আর হিসেবে গরমিল পেয়ে কেন্দ্রীয় সরকার বরাদ্দ আটকালে লোক দেখানো ধর্ণা ড্রামাও হবে। এসব চলছে এগিয়ে বাংলায়। আর বছরের পর বছর পথে বসে থেকে দুস্থ অসুস্থ হবেন যোগ্য চাকরি প্রার্থীরা। গরিবের মুখের খাবার কেড়ে বহাল তবিয়াতে ঘুরবেন অভিযুক্তরা। সত্য সেলুকাস কি বিচিত্র, এই এগিয়ে বাংলা। ক্যালকাটা নিউজ।